हेलो व्यूअर्स, वेलकम टू सिनेशॉप। आज के एक्सप्लेन करते जाच्छी रिसेंट आलोचित फ्राइडे मुविटी। बांग्लादेशेर कदमतली एलाकार एक सत्य घटनार ऊपर भित्ति करे निर्मित है ये मुविटी। मुविर शुरूते ही एक मेयेके पुलिस स्टेशने हैंडकाप पड़ा अवस्थाय देखते पाई। मेयेटार मुख थेकेई आमरा गल्पटी शुनब। प्रथम मेयेटार फ्लैशबैके आमरा देखी वाशरूमे बसे से माँस टुकड़ा टुकड़ा करे काटछे बीभत्स। तो एरपर तोमार मा तोमाके जिज्ञेस करे जे तुई एमनटा केन करलि। আমরা মেয়েটার ফ্ল্যাশব্যাকে দেখতে পাই এই টেকু লোকটাকে, যার নাম পকাত। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, পকাত মানে পলাশ কাদের তরফদার ওরফে পকাত। তো তাকে দেখা যায় পার্কে একটি কুচি মেয়ে নিয়ে ঘুরছে। মালটাকে ভালো করে দেখে রাখেন, একটু পরেই দেখবেন যে এই মালকে চিনিস। তো এখানে এই কুচি খুকি টাইপ মেয়েটা তার শালি, সে হচ্ছে একজন স্বপ্নবাজ টিকটকার। তো পকাত এই টিকটকার শালিকে এইটা ওইটা দিয়ে তার সাথে সম্পর্ক করতে চায়। পকাত তাকে হোটেলে নিয়ে যাওয়ার জন্য উসখুস করে, কিন্তু শালি বলে তার মুড নাই। শালি এরপর তারা অনেক ঘোরাঘুরি করে আর টিকটক করে। পকাতের শালি তার কাছে একটা রিং লাইট চাইলে সে আবার হোটেলে যাওয়ার কথা বলে। এর পরের সিনেই আমরা দেখি যে পকাত এই মালটা মেয়ে দেখলেই ছোকছোক করতে থাকে। এলাকার ছোট বড় সবার দিকেই কোনো জোরে তাকায়, এমনকি নিজের মেয়ের টিচার থেকে শুরু করে ভাড়াটিয়া মহিলার দিকেও। শালা কী পরিমাণ লুচ্ছা! এর পরের সিনে পকাতের শালি মাহি ফোন দিয়ে তাকে বলে যে তার বাবা বাড়িতে ফিরেছে। এটা শুনে পকাত অবাক হয়ে যায়, কারণ তার শ্বশুর 16 বছর ধরে এই পরিবারের কোনো খোঁজ খবর রাখেনি। এরপর পকাত তার বউকে বলে তার আম্মুকে ফোন দিয়ে যেন বিষয়টা শিওর হয়। এর পরের দিন তারা ওই বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর তোমা তার মাকে জিজ্ঞেস করে যে আব্বাকে কিছু বলছে, সে 16 বছর ধরে কোথায় ছিল। তোমার মা তাকে বলে তার আরেকটা সংসার আছে, এখন তার সেই সংসার আর ভাল লাগে না, তাই সে চলে আসছে। আহ, কি সুখী লোক রে বাবা! যাই হোক, এরপর পকাত তার বউকে বলে তার বাবার কাছ থেকে 10 লাখ টাকা এনে দিতে, আর এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। আর মাহি পকাতের কাছে রিং লাইট চাইলে পকাত তাকে রিং লাইট গিফট করে। মাহি তো হেব্বি খুশি হয়ে যায়। তখন পকাত তার সাথে একটু দুষ্টুমি করতে চাইলে মাহি মানা করেন। এরপর পকাত তার শ্বশুরের সাথে দেখা করে এবং প্রথম দেখাতেই জিজ্ঞেস করে, আব্বা আপনি কি সিগারেট খান? শ্বশুর তো তার দিকে কটমট চোখে তাকায়। তখন পকাত বলে, ঠিক আছে আব্বা, তাহলে আমিই ধরাই, বলে পকাত ফস করে একটা সিগারেট ধরায়। এরপর তোমার বাবা তোমার মাকে গিয়ে বলে, মেয়েটাকে কোথায় বিয়ে দিছো, কোনো খোঁজ খবর নেওয়া নাই, বেয়াদব একটা ছেলে। এরপর তোমার মা বলে, আচ্ছা এত যে চ্যাটাং চ্যাটাং কথা বলতেছো, এতদিন তো কোনো খোঁজ খবর নেওয়া নাই, আমরা কীভাবে ছিলাম, কী খাইছিলাম। এরপর 16 বছর আগের দিন দেখানো হয়, সেখানে তোমার বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারা এই বাসাতেই ভাড়া থাকতো, সে সৌদি আরব চলে গেছে, সেখানে সে আরেকটা বিয়েও করেছে। এতে তোমার মা ভেঙে পড়লে বাড়িওয়ালা তাকে সান্ত্বনা দেয়। এই যে বাড়িওয়ালা, লোকটারে ভালো করে দেখেন। এই মালটাকে প্রথমে দেখে আপনার খুব ভদ্র শান্ত মনে হবে, একটু পরেই বুঝবেন যে মাল কি জিনিস। যাই হোক, বাড়িওয়ালা তোমার মাকে বোঝায় যে ভাবি বাড়ি ভাড়া না হয় নাই দিলেন, কিন্তু এই যে বাচ্চা কাচ্চা ওদের পড়াশোনার খরচ কীভাবে দিবেন, এই খরচ সেই খরচ, তোমার মা তো অসহায়। তারপর বাড়িওয়ালা সুযোগ বুঝে বলে যে সব খরচ আমিই দিব, তো আপনাকে একটু আমার সাথে একটু ইয়ে মানে একটু লুডু খেলতে হবে। তো তোমার মায়ের তখন কিছুই ছিল না, অসহায় মহিলা, সে রাজি হয়ে যায়। এরপর তোমা তার বোনকে নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে আর ভেতরে লুডু খেলা চলতে থাকে, খুবই নির্মম ব্যাপার। এরপর আমরা বর্তমান সিন দেখতে পাই। পকাত তার শাশুড়িকে বুদ্ধি দেয় যে বাড়িওয়ালার কাছ থেকে বাড়িটা লিখে নিতে। প্রথমে তার শাশুড়ি রাজি হয় না, কিন্তু পকাত তাকে 50 লাখ টাকার লোভ দেখিয়ে বাড়ি বিক্রির টোপ দিলে সে রাজি হয়ে যায়। সেই বাড়িওয়ালাই এখন বর্তমানে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। এরপর আমরা দেখি পকাত সেই বাড়িওয়ালার কাছে দলিলপত্র নিয়ে যায় তার টিপসই নেওয়ার জন্য। বাড়িওয়ালাকে প্রথমে উল্টাপাল্টা বোঝায়, আপনার চিকিৎসা করব, হ্যান করব, ত্যান করব, কিছু টাকা দরকার। কিন্তু বাড়িওয়ালা তো সেই বিষয়টা বুঝে যায়, তাই সে আর সই করে না। এরপর হঠাৎ একদিন তোমা পকাত আর মাহিকে একসঙ্গে টয়লেটে দেখতে পায়। দেখো কাণ্ড, তারা কী করছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তোমা তখন রেগে গিয়ে পকাতকে বলে, তুই আমার বোনকেও ছাড়বি না? এরপর পকাত তোমাকে মারধর করে। এরপর তোমা মাহিকে গিয়ে জিজ্ঞেস করে, কী রে তুই এটা কেন করলি, তুই কেন আমার সংসারটা ভাঙতে চাস? সে তখন পকাতের দোষ দিয়ে দেয়। যাই হোক, মাহির সাথে খারাপ ব্যবহার করায় পকাত তোমাকে আবার মারে। এরপর তোমা তার মায়ের কাছে গিয়ে বলে, কিন্তু মা উল্টা তোমাকেই ঝাড়ি মারে আর সব দোষ তোমাকেই দেয়, আর বলে তোর বাবা এসব জানতে পারলে সমস্যা হবে। এরপর তাকে ভাত দিয়ে সেই বাড়িওয়ালার কাছে পাঠায়। এদিকে বুড়ো খাবার না খেলে তোমা তাকে জোর করে খাইয়ে দেয়। এই বুড়ো কিন্তু তোমার সাথেও অন্যায় করেছিল। এরপর আমরা 9 বছর আগের সিন দেখতে পাই। তোমার মাকে তো বাড়িওয়ালা রক্ষিতা হিসেবেই রেখে দিয়েছে। এরপর বাড়িওয়ালা তোমার সাথেও একটু ইটিশ পিটিশ করতে চায়। তখন তোমার মা রেগে যায়, আর তখন বাড়িওয়ালা বলে যদি সে তার মেয়ের সাথে একটু ইটিশ পিটিশ করতে দেয় তাহলে সে পুরো সম্পত্তি তার নামে লিখে দিবে। আর তারপর তোমার মা ভেবে চিনতে তার এই শর্তে রাজি হয়ে যায়। এরপর তোমার মা সাজিয়ে গুছিয়ে তোমাকে বাড়িওয়ালার কাছে পাঠিয়ে দেয়। আর বাড়িওয়ালা
তোমা বাড়িওয়ালার পা ধরলেও কোনো রেহাই পায় না। এরপর তোমার মা তোমাকে বলে বেঁচে থাকতে হলে এসব করেই বেঁচে থাকতে হবে। এরপর আমরা বর্তমান সিন দেখতে পাই। আজ তোমার মেয়ের জন্মদিন, তোমার শরবত বানিয়ে সবাইকে খেতে দেয়। এরপর তারা একসাথে কেক কাটে। এরপর আমরা সেই 18 জুন শুক্রবার ভয়ানক রাতের কাহিনী দেখতে পাই। তোমা সবার ঘরে গিয়ে দেখে সবাই ঘুমিয়েছে কিনা এবং মেইন গেট লাগানো আছে কিনা। এরপর সে 2 রাকাত নামাজ পড়ে। নামাজ পড়া শেষ করে সে তার মেয়েকে বাথরুমে রেখে আসে। এরপর ফকাতের হাত মুখ বেঁধে বলতে থাকে, আমি নিজের জন্য ঘুমের বড়ি এনেছিলাম, কিন্তু পরে ভাবলাম আমি কেন খাবো, আমি তো কোনো দোষ করিনি, দোষী তো তোরাই এগুলি খাবি। এরপর তোমার রান্নাঘর থেকে চাপাতি বের করে প্রথমে তার বাবাকে খুন করে। তার মা ও স্বামীর সামনেই তার বাবাকে জবাই করে মারে। ভয়ে তারা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করে দেয়। এরপর সে বাড়িওয়ালার কাছে যায় আর তাকে বলে, এত কষ্ট করে কেন বেঁচে থাকবেন। এরপর তোমা তাকে ইচ্ছে মতো কুপিয়ে কুপিয়ে খুন করে ফেলে। যা মর 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 শালা লুচ্চা। এরপর তোমা তার মায়ের কাছে যায় আর সব কষ্টের কথা বলতে থাকে আর তাকেও খুন করে। এরপর তার স্বামী পকাতের পাছায় লাথি দিতে দিতে তার বোনের রুমে নিয়ে যায় আর বলে, একটা শর্তে তোকে আমি ছেড়ে দিব, যদি তুই মাহিকে খুন করতে পারিস। এদিকে পকাতের তো ভয়ে সব শুকিয়ে যায়, ভয়ে সে বউকে বোন বলা শুরু করে দেয়। এরপর পকাতের সামনেই মাহিকে নির্মমভাবে মেরে ফেলে তোমা। তারপর তোমা পকাতের সামনে ভাত খেতে খেতে 999 ফোন দেয় আর বলে, আমি তো 4টা মার্ডার করে ফেলছি, আপনারা দ্রুত আসুন, নয়তো আরও 2টা মার্ডার করবো, আমার জামাই আর আমার মেয়েকে। এরপর সে বাথরুমে গিয়ে মেয়েকে নিয়ে আসে। আর এদিকে হঠাৎ পকাত হাতের দড়ি খুলে ফেলে আর তোমার উপর অ্যাটাক করে। হার আমজাদা। এরপর পকাত তোমাকে খুন করতে গেলে বাচ্চাটা বাবা বলে ডাকতে। মেয়ের সামনে কি কোনো বাবা কাউকে খুন করতে পারে? আর এই সুযোগটাই নেয় তোমা। সে চাপাতি নিয়ে পকাতকে প্রাসঙ্গিকভাবে কুপিয়ে কুপিয়ে খুন করতে থাকে। কোপা শামসু কোপা। এরপর তোমা সকলের মরদেহ কেটে কুচি কুচি করে ফেলে। আর দেখা যায় এই সব কিছুই সে একজন পুলিশ অফিসারকে বলছে। অফিসার বলে, কীভাবে একজন মানুষ তার বাবা মাকে খুন করতে পারে, জীবনে পুলিশ হয়েও ভুল করেছি, এমন নির্মম ঘটনা নিজের কানে শুনতে হচ্ছে। তখন তোমা বলে, আমার জায়গায় আপনি থাকলে কী করতেন, আমার মতো কতজনের কাছে আপনাকে বিক্রি করে দিয়েছে। এরপর অফিসার জানোয়ার বলে সেখান থেকে চলে যায় আর মুভিটি এখানেই শেষ হয়। দর্শক, আমাদের এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন। খারাপ লাগলেও সেটা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে।